চলো চলো বেশি মনে চলো আমাদের টান আমাদের টান চলো চলো। ও মা, কি কাকিমা আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের তো হয়ে গেছে। তাতে তোমার কি বাবা, যেখানে যাচ্ছ যাও না, চলো 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 উর্মি চলো 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 চলো। পিসিমণি কি আছে তোমার কাছে, এক এক করে সব দিয়ে দাও, আমি যাবো বুঝতে দেখি। আরে আরে তুমি পারবে না, সরো সরো সরো। আরে আমি পারবো, তুমি দেখো আমি ঠিক পারবো, আমি তো বসে ছিলাম। আরে বাবা দেখি দেখি দেখি, তোমার কাছে যা আছে তুমি আমাকে এক এক করে দিয়ে দাও। সে নয় দিচ্ছি, কলটা হবে না কেন, জীবনে কোনোদিন এসছে নাকি জল ভরতে, এখন টেরটা পাবে, জল টেরে নিতে কি মজা। ঠিক বলেছিস। একটা জিনিস দেবে পিসিমণি, একসাথে দুটো বালতিতে জল ভরা যাবে। তাকে দেখি 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 হয়ে গেছে, চলো 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 হয়ে গেছে। দেখি দেখি তুমি শোনো বাড়িতে যাও, বাড়িতে গিয়ে রাগি আন্টিকে বলো যে আরো চারটে বালতি দিয়ে দিতে, আমি সব ভরে দেবো। আরে বাবা যা ছিল নিয়ে এসেছি, আপাতত হয়ে যাবে, চলো চলো। তো আমার মজা লাগছে তো, মেয়েটার মাথাটা পুরো খারাপ, বুঝতে পেরেছিস? তাই উর্মি চলো তো চলো। আরে দাঁড়াও না, আরে 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 কি কি সময় নষ্ট করছো, ওরা জল পড়বে তো। ও ইয়েস, এই দাঁড়াও জল পড়বে বলে, দাঁড়াও দেখি 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 কাকিমা তো বালতিতে দেখি, দাঁড়াও আমি ভরে দিচ্ছি, আমি ভরে দিচ্ছি, দাঁড়াও। লোকের জল কেন ভরছো, বাড়ি চলো। আরে আমার মজা লাগছে তো পিসিমণি। উর্মি ইয়ার কি মেরো না, চলো আমরা জলগুলো নিয়ে গেলে তবে তো ওরা কাজ করবে, চলো 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 চলো। না এটা তুমি ঠিক বলেছো, চলো চলো চলো। দাঁড়া 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 আন্টি দাঁড়াও, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, তোমার বালতির জল ভরা হয়ে গেছে। দাদা দাদা আমাকে দাও আমাকে দাও, দেখি দেখি এই নে আপনি বাড়ি যান, চলো পিসিমণি চলো চলো। দাঁড়াও দাঁড়াও আমি সব নিয়ে নেবো, দেখো আরে ভাগতে ভাগতে না পারবে না, ভারিটা নেবে না, এখানে নেবো, দেখেছো তো মেটার কাণ্ড, আর ভালো না এটা, না তোমাদের সবার সঙ্গে গল্প করতে পেরে যে আমার কি ভালো লাগছে, কতদিন এইভাবে মন খুলে গল্প করা হয়নি। আমাদের বাড়িটাই এরকম জানিস তো, সব সময় হাসি খুশি আড্ডা, তোর যে ভালো লেগেছে সেটাই আসল। এরপর থেকে যখনই মন চাইবে তখনই চলে আসবি, কেমন? আচ্ছা নন্দিনী, আসা যাওয়া লেগেই থাকবে, এবার চলো বাড়ি ছেড়ে দিয়ে আসি। আচ্ছা দাঁড়াও দেখি কটা বাজে। এ বাবা, মা এতবার ফোন করেছিল, আমার ফোনটা না সাইলেন্ট ছিল, আমি বুঝতেই পারিনি। এবার বাড়ি যেতে হবে, নালে না কপালে খুব দুঃখ আছে। আমাকে বলেছিলাম আমি, প্লিজ 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 তাড়াতাড়ি চলো, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা চলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি, এসো। আসি আমি তো আসি। সাবধানে আসিস, দুগ্গা দুগ্গা। ও বাবা, আমি যে কতক্ষণ হাসি আটকে রেখেছি জানো না তোমরা, এত বোকামে হয় নাকি গো, মানে একটু পেটটা চাপলে আমার হাড়ির সব কথা বেরিয়ে গেল। ছন্দা, তোমার ছেলের এলেম আছে বলতে হবে, অনেক দেখে শুনে একটা কমেট মেয়েকে নিয়ে এসেছে। ব্যাস ঠিক আছে ঠিক আছে, হয়েছে এইগুলো হলো, আমি তাহলে এইগুলো নিয়ে যাই। হ্যাঁ আপাতত রান্নার জোগাড়টা করি, তারপর তুমি পারবে। ওই তো এসে গেছে। ওরকম করিস না, ওরকম করে কেউ টিউবওয়েল এর হাতল টানে। আরে কেউ বাবু চেপে বসিস না, নাথ বাবু ভেঙে যাবে। কিছুই হলো না, বিল দেখালাম, এত ঝামেলা করলাম, ওরা বললো যে কানেকশন দেবে না। লাইন ফেরত দেবে না মানে কি, এইসব এইসব কি বলছিস, এগুলো কি ইয়ার্কি হচ্ছে নাকি? আরে দেবে না মানে এটা কি, আমরা কি অন্ধকারে বসে থাকবো নাকি? আরে ছোট দাদু, আমি তো এগুলোই ওদের বলে এলাম। সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানো তো, ওরা না আমাকে কোনো অফিসিয়াল সলিড প্রুফ দেখাতে পারলো না,
আমাদের এন্ড থেকেও কোনো গন্ডগোল নেই, তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, কারণ তুমি ঠিক করে ঝগড়া করতে পারো না। তুমি আমাকে নিয়ে যেতে, আমি দেখতে সব ঝগড়া করে ঠিক করে দিতাম। না, যথেষ্ট হয়েছে, তোমাদের কোথাও যেতে হবে না। আহার আগে আন্টি, আমি যাই না। আমি ওদেরকে এমন করে বলবো না, তবে ফটফট করে কারেন্ট দিয়ে দেবে। ওরম হয় না উর্মি, কি বলতে কি বলে দেবে, ঝামেলা আরো বাড়বে। কি বিপদ হলো বলো দেখি, কারেন্ট ছাড়া থাকবো কি করে? এই যে এসেছেন মহারানী। নাকি কিরে, বাড়িতে ঢোকার কি দরকার ছিল তোর? মা বগলা দয়া, নতুন বাড়ি পেয়ে গেছিস, নতুন মা পেয়ে গেছিস, ওখানেই তো থাকতে পারতিস। এই যা, চলে যা, চলে যা। চলেই তো যাবো মা। ওখানেই থাকবো, আর তো মাত্র কয়েকটা দিনের ব্যাপার, এই কটা দিন আমাকে সহ্য করে নাও। একটা কথা বলবো, যে কটা দিন আমি আছি এই বাড়িতে, প্লিজ প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দাও। মুটা কেমন যেন বদলে গেল না? বাড়িতে একের পর এক ঝামেলা চলছে। না না, এটা হতে দেওয়া যায় না, আমাকে কিছু একটা করতে হবে। সবাই উঠোনে এসে উপস্থিত হয়। আরে সবাই কোথায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিরে মা, কি হয়েছে? টাকাটা কি করছিস কেন এভাবে? মুখটা ওরকম চোরের মতো করে থেকো, গরিব তো আর পেলে না, যা হবে দেখা যাবে। চলো এখন উর্মি কি বলছে শুনি মা বগলাতে। আচ্ছা কি করছোটা কি তুমি, এরকম রাত্রির বেলা থালা কেন পেটাচ্ছ? বলছি টুকাই বাবু, বলছি বলছি, দেখো আমাদের বাড়িতে কারেন্ট নেই, জল নেই, তো তারপরে কি আমরা সবাই মিলে মন খারাপ করে বসে থাকবো? আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এই উর্মি কি কি করবে? আরে বিশু, এই এক মিনিট দাঁড়াও, কেন বলবো এখন? এখন তো সবাই আসেনি, আগে সবাই আসবে তারপর বলবো। না উর্মি, তুমি মোমুকে বাদই দাও, মা বগলা দয় ও আর সবার মধ্যে পড়ে না। তুমি দাঁড়াও, আমি শোনো শোনো, এদিকে শোনো। এক্ষুনি যাচ্ছি, শোনো শোনো শোনো, তাড়াতাড়ি। এখন গানের লড়াই আজ তো সবাইকে চিয়ার করে দিলাম, কিন্তু কাল কি হবে? ওই চিঠি আসার পর থেকে সবকিছু হচ্ছে। আচ্ছা চিঠিটার জন্য আরো কোনো বড় বিপদ আসবে না তো? দাঁড়াও, ফর্দ করা আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। তুমি কোথায় পাঠাচ্ছ? এই রে, দলিলের কথা তো মরে গেলেও মুখে আনতে পারবো না। শুনছো, আমি ফর্দ করে দিয়েছি। আরে দাও, বাজারে আমি যাচ্ছি, তোমরা বরং এদিকটা দেখো। তুমি যাবে? আরে এই দেখো মিজদার, আবার কি হলো? রোজ তো ঠেলে ঠেলে বাজারে পাঠানো যায় না। মাথা কাজ করছে না তো? মাথাটা তো কাজ করা বন্ধ করে দিয়েছে একদম। এই শোনো, এরকম ভাবে না, বাড়িতে বসে থাকলে হবে না। চলো আমরা গিয়ে একবার ইলেকট্রিক সাপ্লাই, জল সাপ্লাই ওখানে গিয়ে কথা বলি। হ্যাঁ ঠিক আছে, চলো তো চলো তো, কেউ আসেন। হ্যাঁ কাকে চাই বলুন? আমি কর্পোরেশন থেকে আসছি। ও আসুন আসুন আসুন, প্লিজ প্লিজ আসুন বলুন। না না, আমি বলছি, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনারা ভুল করে আমাদের জল তারপরে আলো সবকিছু কেটে নিয়েছিলেন, ফেরত দিতে এসেছেন, ঠিক করতে এসেছেন, তাই তো? না, আমরা ভুল করিনি, আগেও একটা চিঠি দিয়েছিলাম, উত্তর পাইনি, তাই এসেছি।
কাল সকালের মধ্যেই আপনাদের এই বাড়িটা খালি করে দিতে হবে। কি বললেন আপনি? এসব কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? হ্যাঁ, যাও কাজটা লিখে দিলেই হলো। আমাদের ইলেকট্রিসিটির লাইন কেটে দেওয়া হয়েছে, হ্যাঁ জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এগুলো কতখানি অন্যায়, কতখানি অমানবিক, কতখানি বেআইনি জানেন? হ্যাঁ, এরপর এরপর বলছেন বাড়ি খালি করে দিতে। কি হচ্ছে, কি হচ্ছে সব? ও হেমু, হেমু কি হচ্ছে, কি বলছেন উনি? শুনুন, এরকম ভাবে বললেই তো বাড়ি ফাঁকা করে দেওয়া যায় না। আপনি কি বলছেন এসব? আরে আপনি এই সমস্ত কথা বলবার কে? হ্যাঁ, যে আপনি বললে আমরা বাড়ি ছেড়ে চলে যাবো? এই এত বছর ধরে আমরা এই বাড়িতে রয়েছি, আমরা এ বাড়িতেই থাকবো, এ বাড়িতেই থাকবো। হেমু, ওদেরকে বলে দেয় এ বাড়ি আমাদের, এ বাড়ি ছেড়ে আমরা কোথাও যাবো না। কোথাও যাবো না, না না, শরীর খারাপ করবে তো। আরে দেখে করোনা বাকি কথা বলছে তো। বাবা, ও বাবা, ও বাবা, তুমি একবার ওই কাউন্সিলর আঙ্কেলকে বলো না, উনি যদি কিছু হেল্প করেন আমাদেরকে। কাউন্সিলর আঙ্কেল মানে কি? দীপক দা? কালকের মধ্যে আপনাদের এই বাড়িটা ছাড়তেই হবে। আপনার কথা মতো এই বাড়ি আপনার কথা মতো আমরা ছাড়বো? আপনি কে? কে মশাই? আপনাকে তো আপনার চিনি না। কে আপনি? আপনার সঙ্গে আমাদের কোনো কথা নেই। দীপকদা পুরনো কাউন্সিলার, উনি এখানে আসবেন, ওনার সামনে যা কথা হবার হবে, আপনার সামনে কোনো কথা হবে না। হ্যাঁ, মগের মুলুক পেয়েছেন, ভালো মানুষ পেয়ে কি মনে করেছেন আমাদের বাড়ি থেকে আমাদেরই বার করে দেবেন? আশ্চর্য ব্যাপার তো, আপনারা আমাকে এতগুলো কথা কেন শোনাচ্ছেন? আমি ইনফর্ম করতে এসেছিলাম, আপনাদের ইনফর্ম করলাম, ব্যাস। ঠিক আছে ঠিক আছে, আমি বলি কি, আপনি একটু বসুন, আপনি একটু বসুন, আপনি ওখানে চলুন, প্লিজ 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 একটু বসুন। ফালতু ফালতু আমাকে কেন এত কথা? ভুল হয়ে গেছে আমাদের আঙ্কেল, ভুল হয়ে গেছে, আপনি বসুন, আমরা তো একটা ব্যবস্থা করছি। টুকাই বাবু, এই তুমি এদিকে এসো, যাও গিয়ে কাউন্সিলর আঙ্কেলকে ডেকে আনো, যাও যাও। আরে গিয়ে ওনাকে বলো আমাদের কি হচ্ছে, যাও না। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। উন্মিতি দিদি তো ঠিকই বলেছিল, এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, এর পেছনে কোনো বড় ঘটনা আছে। উনি তো একজন কর্মচারী, নিশ্চয়ই উপর মহল থেকে কোনো সিদ্ধান্ত হয়েছে, উনি সেটা জানাতে এসেছেন। কি অশান্তি শুরু হলো বলো তো, আমার ভালো লাগছে না, আমার কিন্তু এবার ভয় করছে। মা মা, আপনি একটু শান্ত হন, আপনি ভয় পেয়ে গেলে আমরা কোথায় যাব বলুন তো। আমি তো শুধু ভাবছি দলিলটা কোথায় গেল, দলিলটা হাতে পেলে হয়তো বিপদ এড়ানো যেত। দলিলের মতো এত কাজের একটা জিনিস সেটাও ঠিক করে রাখতে পারলো না, এবার ওটা না পেলে কি হবে? সবকিছু গোলমাল হচ্ছে, সবকিছু সব কেন হচ্ছে, এবার আমি কি করবো? হ্যালো ই বাবা, তুই ঘুমোচ্ছিস? ঘুম ভাঙিয়ে দিলাম রে। ছি 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 ছি, না মা বলো, আমি উঠে গেছি, বলো বলো। এই বাবা দেখো, কাঁচা ঘুম ভাঙিয়ে দিলাম, তুই ঘুমো ঘুমো, আমি তোকে পরে ফোন করব, কেমন? না না ঠিক আছে। বলো না কি বলবে, আমি তো উঠেই গেছি, আমি এমনিই শুয়েছিলাম। ওমা দেখেছো, দুপুর অবধি ঘুমোয়, কিরম বদ অভ্যেস না। দাঁড়াও সব বের করছি। হ্যাঁ রে, তুই ঘুমোচ্ছিলি মানে সারা রাত পড়েছিস বুঝি, ঘুম হয়নি বল? মা ওই আসলে না রাত্রিবেলা কারেন্ট ছিল না, তাই ঘুমাতে পারিনি। সিকিউরিটি বাইরে চল, দেখ কি কাণ্ড হচ্ছে, বলছে আমাদের নাকি বাড়ি ছেড়ে দিতে হবে। কি কি বলছিস তুই এসব? মা তুমি একটু রাখো, আমি তোমার একটু পরে ফোন করছি। ফোনটা মুখের উপর কেটে দিল। ওসব বাদ দাও তো, কি যেন একটা বলছিল বাড়ি নিয়ে, আমি না ঠিক শুনতে পেলাম না। না আমিও ঠিক শুনতে পেলাম না, দাঁড়া খবর লাগাতে হবে। কি হয়েছে দাদা, কি প্রবলেম, সাত থেকে আমায় তাড়াতাড়ি নিয়ে এলো যে? দাদা খুব বিপদে পড়ে আপনাকে ডেকে পাঠিয়েছি, কিছু মনে করবেন না। এ ভদ্রলোক কর্পোরেশন থেকে এসেছে, হ্যাঁ আমাদের হাতে একটা নোটিশ দিয়েছে, এই বাড়িটা নাকি ইললিগাল। এ কখনো হয় দাদা, আমরা এত বছর ধরে এই বাড়িতে আছি, এই কথাটা অবাস্তব না। ও কাউন্সিলর আঙ্কেল আপনি একটু দেখুন না প্লিজ, কিছু করুন, আপনি বললেই হয়ে যাবে। কি ব্যাপার? এই যে পেপারস, এনাদের এই বাড়িটা ইললিগাল। Thank you.
দেখুন না কাউন্সিলার আঙ্কেল, কাল সকাল থেকে এরকম ঝামেলা শুরু হয়েছে। প্রথমে কারেন্ট চলে গেল, তারপর জল চলে গেল, এখন উনি এসে কি সব ভুলভাল কথা বলছেন বলুন তো। বলছে নাকি আমাদের বাড়িটা ইল্লিগাল। আচ্ছা এটা কি করে হয়, আপনি একটু ওনাকে বুঝিয়ে বলুন না যে উনি ভুলভাল কথা বলছে। মাহমুদা মুশকিল আছে, উনি যে পেপারটা দেখাচ্ছেন সেটা তো ঠিক আছে বলে মনে হচ্ছে। এখানে স্পষ্ট লেখা আছে আপনার বাবা যে জমিতে বাড়ি বানিয়েছেন সেটা আসলে কর্পোরেশনের জমি। মিথ্যে কথা কথা বাবা, এই জমি কিনে নিজেই বাড়ি বানিয়েছে, এই জমি ইল্লিগাল হতেই পারে না। এতগুলো মানুষ এত বছর ধরে রয়েছে, সেই বাড়িটার প্রতি তাদের কোন অধিকার নেই। কি বলছে কি বলছে, উঠতে হবে মানে দেখি। কথাটা কিন্তু আমরা বলছি না, বলছে কোর্ট। মানি না, এই অযৌক্তিক অর্ডার আমরা মানি না। আমরা এ বাড়ি থেকে এক পাও নড়ব না, যা করার আপনারা করে নিতে পারেন, যা করার করে নিন। কি মনে করেছেন আমরা ভদ্রলোক বলে চাকুশি করা যায় না আমার বিরুদ্ধে? আমি হতে দেবো না, আমি যতদিন বেঁচে থাকবো কিচ্ছু করতে দেবো না। এ বাড়ি আমাদের, এ বাড়ি আমাদের, এ বাড়ি আমাদের, আমরা এক পাও নড়ব না এখান থেকে। শোনো না, শোনো না, তুমি তুমি একটু শান্ত হও, তুমি অমন করো না, প্রেশার বেড়ে যাবে তোমার। বাবা শান্ত হও, শান্ত হও, তাহলে ছোট দাদুর মতো শরীর খারাপ হয়ে যাবে, শান্ত হও। পরিস্থিতি তো হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, মামাগুলো তো ওকে দলিলটা এখনো পেলো না। কোর্ট হঠাৎ করে অর্ডার দিয়ে দিল না যে বাড়িটা ইল্লিগাল। প্রমাণ করুন আপনারা, প্রমাণ করুন, সেটা প্রমাণ করুন, এই বাড়ি ইল্লিগাল, আমরাও প্রমাণ করবো, আমাদের কাছে অরিজিনাল তো। দেখে মনে হচ্ছে দলিল নিয়ে কিছু একটা গন্ডগোল আছে, এই জায়গাটাই চেপে ধরি। দলিল আছে, ঠিক আছে তাহলে বার করুন দেখার। সবরাশই কেন মরার উপর খাড়া খা, দলিল তো আমাদের কাছে নিয়ে এইবার কি হবে? হে মা ভগবান, তুমি কি সবরাশ করলে? ঠিক জায়গায় ধরেছি। কেন সময় লাগবে? কেন একটা দলিল বার করতে কতটুকু সময় লাগে? দলিল তো মানুষের বাড়িতেই থাকে, নাকি দলিলটাও আপনাদের কাছে নেই? তখন থেকে বলছেন এই পেপারস আছে, সেই পেপারস আছে, অথচ একটাও পেপারস আপনারা দেখাতে পারছেন না। শুনুন, দলিল যখন দেখাতে পারছেন না তখন কোর্টের অর্ডার আপনাদের ফলো করতেই হবে। আমি আসছি। কে বলেছে দলিল নেই? দলিল দেখবেন বলছিলেন না? দেখুন দেখুন, তুই কোথায় পেলি দলিলটা? মা, এ সমস্ত কথা পরে হবে, উনি দলিল দেখতে চাইছেন তো। দেখুন দেখুন, এই যে দলিল। বলুন এবার কি বলবেন বলুন। চাপ বাবা, দলিলটাও তো হাজির করে দিল, এদিকে আমি করবোটা কি? দেখুন, আমাদের এইসব দেখিয়ে কোনো লাভ নেই, আজকের রাতটা আপনাদের কাছে সময় আছে, সব কিছু গুছিয়ে নিন। কাল সকালে আপনারা এই বাড়িটা ফাঁকা করে দেবেন, নাহলে আমরা নিজেই এই বাড়িটা ফাঁকা করে নেব। আরে আপনি তো দলিল দেখতে চাইলেন, আর সেটা না দেখি আপনি চলে যাচ্ছেন। দাদা,
সত্যি তো চলে গেছে, কিছু করো না। দীপকদা দেখছেন তো আমরা কিরকম বিপদের মধ্যে রয়েছি, দেখছেন তো আমার সঙ্গে কিরকম অন্যায় হচ্ছে, দেখছেন তো দাদা, কিছু একটা করুন, একটু উপায় বার করুন, কিছু একটা বলুন। আমার তো মাথায় কিছু আসছে না দাদা, কেসটা সত্যি গন্ডগোল। দাদা আপনি এত বছরের জনপ্রতিনিধি আমাদের এলাকার, এই সময় আমাদের পাশে দাঁড়াবেন না? আমার এত বড় পরিবার, এদের নিয়ে কোথায় যাব? গাছতলায় গিয়ে দাঁড়াবো দীপকদা? তাছাড়া তো কোনো উপায় দেখছি না। আপাতত আপনাদের বাড়ি খালি করতেই হবে, তারপর দেখছি কি ব্যবস্থা করা যায়। আমি তাহলে আসি গা। হে ভগবান, আমরা কি অপরাধ করেছি বলো? আমাদের মাথার উপর থেকে এইভাবে ছাদ কেড়ে নিচ্ছ কেন? এরপর কি হবে? এত বড় শাস্তি কেন দিচ্ছ? বাড়ির প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে পছন্দ করে দেয়া। হেমুর বাবা অফিসে যেত, আমি মিস্ত্রিদের সঙ্গে দাঁড়িয়ে একটা একটা করে ইট গেঁথে দিতাম। বাড়ি তো শুধু বাড়ি নয়, আমার বুকের পাঁচুর বাবার স্মৃতি। এই বাড়ি চলে গেলে আমি যে বাঁচবো না। মায়ের কি বলছো তুমি? ও ছোট কাকি কি বলছে দেখো না, মা সামলাও সামলাও সামলাও, মাকে সামলাও। আরে কিছু করতে পারবি না আমার আমার তুই তো আইন নিয়ে পড়েছিস, তুই আমার নাতিটাকে কি সুন্দর বাঁচিয়ে নিয়ে এলি। হ্যাঁ অনাথ বউ বাড়িটা বাঁচাতে পারবি না, কিছু করতে পারবি না। অনাথ বউ বল না, কিছুটি পারবি না। এবার কি করবো আমি? কি করে বাড়ি বাঁচাবো?